প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র না চীন, এবারে কোন দিকে যাবে পাকিস্তান? ফিলিস্তিন ইস্যুতে তেহরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত মস্কো। পুতিন, ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। যুক্তরাষ্ট্র না চীন, এবার কোন দিকে যাবে পাকিস্তান? 3 মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ শাহবাজ শরীফকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী মনোনীত করে। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এই নির্বাচনের পর তাকে একটি জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। বড় ধরনের কারচুপি, সেনা হস্তক্ষেপ ও বিলম্বিত ফল ঘোষণা, এসব অভিযোগে 8 ফেব্রুয়ারির নির্বাচন কালিমা লিপ্ত হয়েছে। পাকিস্তানের ছক্কাটা যে গণতান্ত্রিক ইতিহাস, সেখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম অভিযোগ নতুন নয়। কিন্তু এ নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে প্রায় সবকটি দলই পুরো নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। যাই হোক, নতুন সরকার দেশের ভিতরে বিশাল রাজনৈতিক চাপে পড়তে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়ার পর দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে বাধ্য হয়। জাতীয় সংসদে 93টি আসন পেয়ে তারাই এখন সংখ্যাগরিষ্ঠ। সামনের দিনগুলোতে পার্লামেন্টের ভেতরে ও রাস্তায় দুই জায়গাতে পিটিআই গরম করে রাখবে। ক্ষমতাসীন পিএমএলএন এর জোট সঙ্গী পাকিস্তান পিপুলস পার্টি খুব হিসাবি সিদ্ধান্তে সরকারের কোনো পদ নেওয়া থেকে বিরত থেকেছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ, তার দায় যাতে না নিতে হয় সেই চিন্তা থেকে তাদের এ সিদ্ধান্ত। নরবরে অর্থনীতি, অভূতপূর্ব মুদ্রাস্ফীতি, নাজুক নিরাপত্তা, এরকম অসংখ্য সমস্যায় জর্জরিত নতুন সরকারের পক্ষে পররাষ্ট্রনীতিতে বাড়তি মনোযোগ সময় ব্যয় করা কঠিন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন সরকারের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ও জরুরি চ্যালেঞ্জ আছে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ চ্যালেঞ্জটি হলো পাকিস্তানের কৌশল ও নীতিগত সার্বভৌমত্ব রক্ষা করা এবং যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেড়ে যাওয়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা। পার্লামেন্টে অভিষেক ভাষণে শাহবাজ শরীফ প্রতিশ্রুতি দিয়েছেন, পাকিস্তান কোনো পরাশক্তি খেলার গুটি হবে না। শরীফ বোঝাতে চাইছেন, চীন ও যুক্তরাষ্ট্রের চলমান ঠোকাঠুকিতে পাকিস্তান কোনো পক্ষের দিকে যাবে না। কিন্তু বলা যত সহজ, করা ততটাই কঠিন। কেননা বৈশ্বিক দুই পরাশক্তির বৈরিতার মধ্যে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখার কৌশলী জায়গা দ্রুত সংকুচিত হয়ে যাচ্ছে। বিপদের বিষয়টি বেশ কয়েকবারই দৃশ্যপটে হাজির হয়েছে। বিশেষ করে পাকিস্তানের চীনের বিনিয়োগ প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা অব্যাহত রয়েছে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পটিতে চীনের পতাকাবাহী প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ বলে সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে গিয়ে গত বছর উত্তেজনা চরমে উঠেছিল। সে সময় বেইজিং এর অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফোরাম অন ডেমোক্রেসি সম্মেলনে অংশগ্রহণের এক সপ্তাহের মধ্যে পাকিস্তান ওয়াশিংটনে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্টের ডেমোক্রেসি সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়েছিল। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে নিম্নগামী। বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানকে দেওয়া অর্থনৈতিক ও সামরিক সহায়তা দ্রুত নিম্নগামী হয়েছে। অগভীর ও লেনদেনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি উপেক্ষা করলেও পাকিস্তানের পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। এ কারণেই ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের বৈষয়িক প্রভাব রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরবর্তী ঋণের কিস্তি সময় মতো ছাড় করার ক্ষেত্রে এই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে পাকিস্তানের নতুন সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্গ্রীব। পাকিস্তানের নির্বাচনের অনিয়ম নিয়ে অভিযোগ তুলতে বাইডেন প্রশাসনের আপাত যে অনীহা, সেটাকে পাকিস্তানে দেখা হচ্ছে নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহ প্রকাশের কৌশল হিসেবে। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও কিছুদিন আগের অবস্থানে থেকে যাবে, কেননা আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ কারণে আগামী কয়েক মাস ওয়াশিংটনের নীতির বড় ধরনের বদল হবে না বলে মনে করা যায় না। এই স্থিতি অবস্থার সময়টা শরীফ সরকারের জন্য ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মানে এই নয় যে চীনের সঙ্গে পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উপেক্ষা করতে পারবে। আইএমএফ এর সঙ্গে পরবর্তী চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা পাকিস্তানের জন্য জরুরি। কিন্তু পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আনতে গেলে খুব শিগগির চীনের অর্থনৈতিক সহায়তা লাগবে। পর্বত সমান উচ্চ মূল্যস্ফীতি,
তলানিতে ঠেকা বৈদেশিক মুদ্রার তহবিল এবং 2026-এর শেষ নাগাদ মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি 5% বাড়ানোর যে লক্ষ্যমাত্রা শরীফ সরকার নিয়েছে তাতে চীনের আরও আর্থিক সহযোগিতা বিনিয়োগ পাকিস্তানের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে অনেকে মনে করছেন এবারের মেয়াদে শাহবাজ শরীফের প্রথম বিদেশ সফর হবে চীনে। যদিও বিরোধী দলে যখন তিনি ছিলেন সে সময় পিটিআই সরকারের প্রতি তার তীব্র সমালোচনা ছিল। পাকিস্তানকে ধীরে ধীরে চীনের প্রকল্পের সঙ্গে বেঁধে ফেলা হচ্ছে। নতুন সরকার চীনের সেই প্রকল্পগুলো বাস্তবায়নে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে বলে মনে হয়। উপরি হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ নিশ্চিত করতে চাইবে পাকিস্তান। অর্থনৈতিক সমর্থনের পাশাপাশি পাকিস্তান প্রতিরক্ষা খাতে বিপুল যে চাহিদা তা পূরণে চীনা সামরিক সহায়তা প্রয়োজন। ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব আরও বিস্তৃত হওয়ায় পাকিস্তান তার নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে বাধ্য হচ্ছে। পশ্চিম দিকের প্রতিবেশী আফগানিস্তান ও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য চীনকে দরকার পাকিস্তানের। পাকিস্তানের অনেকে এখন এই তর্ক তোলেন যে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে পাকিস্তান এখনও সেতু বন্ধু হিসেবে ভূমিকা পালন করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বৈরিতা যেভাবে গভীর হচ্ছে তাতে 1971 সালের হেনরি কিসিঞ্জারের বেইজিং সফরের মধ্যস্থতা করতে পাকিস্তান যেভাবে সফল হয়েছিল বর্তমান প্রেক্ষাপটে সেটা করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। সে সময় পাকিস্তান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জারকে বেইজিং এ নিতে পেরেছিলেন। তার কারণ হলো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ চলছিল। চীন যাতে সোভিয়েতের ঘনিষ্ঠ না হয় সেটা ঠেকাতে যুক্তরাষ্ট্র বেইজিং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করার পথ খুঁজছিল। এ মুহূর্তে ইসলামাবাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত কোনো একটি পক্ষকে ক্ষুব্ধ না করে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক গভীর করে তোলা। ফিলিস্তিন ইস্যুতে তেহরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত মস্কো। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন ফার্সি বছর নওরোজ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে শুভেচ্ছা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে পুতিন টেলিফোন করে রাইসিকে শুভেচ্ছা জানান। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উসমা খামেনিও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন প্রেসিডেন্ট পুতিন। ফোনালাপে দুই প্রেসিডেন্ট বড় খাতগুলোতে পুঁজি বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। পুতিন বলেন ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন সম্প্রতি তেহরানে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সফল বৈঠক এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিময় 77% বেড়ে যাওয়ার ঘটনা তেহরান মস্কো সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করেন। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার ব্যাপারে ইরান ও রাশিয়া অভিন্ন অবস্থান গ্রহণ করেছে বলে জানান পুতিন। তিনি বলেন ফিলিস্তিন বিষয়ে তেহরানের সঙ্গে আরো বেশি সহযোগিতা করতে মস্কো প্রস্তুত রয়েছে। ফোনালাপে রাশিয়ার সাম্প্রতিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনঃ নির্বাচিত হওয়ায় পুতিনকে আবার অভিনন্দন জানান ইব্রাহিম রাইসি। তিনি আশা প্রকাশ করেন সামনের দিনগুলোতে পুতিনের নেতৃত্বে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরো শক্তিশালী হবে। ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। রাশিয়ান পক্ষের কাছে তথ্য রয়েছে যে ফ্রান্স ইউক্রেনে পাঠানোর জন্য 2000 সৈন্যের একটি সামরিক দল প্রস্তুত করছে। রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক সের্গেই নারিশকিন এ কথা বলেছেন। ফ্রান্সের বর্তমান নেতৃত্ব সাধারণ ফরাসি জনগণের মৃত্যু বা জেনারেলদের উদ্বেগের কথা চিন্তা করে না। রাশিয়ান এসভিআর এর কাছে আসা তথ্য অনুযায়ী ইউক্রেনে পাঠানোর জন্য একটি দল ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে এতে প্রায় 2000 সৈন্য অন্তর্ভুক্ত করা হবে। রুশ বিদেশি গোয়েন্দা প্রধানের মতে ফরাসি সামরিক বাহিনী ভয় করে যে এত বড় সামরিক ইউনিট ইউক্রেনে গোপন স্থানান্তর এবং স্থাপন করা যাবে না। এটি এইভাবে রাশিয়ান সশস্ত্র বাহিনীর আক্রমণের জন্য একটি বৈধ অগ্রাধিকার লক্ষ্য হয়ে উঠবে। এর মানে হলো যে তারা ওই সমস্ত ফরাসিদের মতো একই ভাগ্য ভোগ করবে যারা আগেও হামলা করতে রাশিয়ায় গিয়েছে। তিনি জোর দিয়ে এসব কথা বলেছেন। প্যারিসে ইউক্রেনের উপর একটি সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ধার্তহীনভাবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের জন্য পশ্চিমা স্থল সেনা পাঠানোর জল্পনাকে অস্বীকার করেননি। তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিমা রাষ্ট্রগুলো এ সংঘাতে রাশিয়ার বিজয় ঠেকাতে যা প্রয়োজন তা করবে।